হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গরম মানেই হলো আমের সিজন, আর আমের সিজনে আমের আচার হবে না তা কি হয়? তাই আজ আমি নিয়ে এলাম আপনাদের জন্য কাঁচা পাকা আমের আচার। এই কাঁচা পাকা আমের টক ঝাল মিষ্টি আচারটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে চুলায় কড়াই বসিয়ে সরষের তেল নিয়ে নিতে হবে আধা কাপ, রসুন কুচি নিয়ে নিতে হবে আধা কাপ। তেলের মধ্যে রসুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে টুকরো করে কাটা শুকনো মরিচ দিয়ে দিতে হবে 8-10টা। রসুন শুকনো মরিচ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 5 ফোড়ন 2 চা চামচ। পাঁচফোড়ন দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে খোসা ছাড়ানো কাঁচা পাকা টুকরো করে কেটে রাখা আম 2 কাপ। আমের টুকরোগুলো দিয়ে ভালো করে রসুন মরিচের সাথে মিশিয়ে নিতে হবে, আর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। এবারে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া 1 চা চামচ। হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। হবে লবণ 1 চা চামচ। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কড়াইটি ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নেড়ে দিতে হবে যেন আচারগুলো কড়াইয়ের নিচে লেগে না যায়। এবারে দিয়ে দিতে হবে গুড় 1 থেকে 1.5 কাপ। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে গুড়টা দিয়ে দিতে হবে। গুড়গুলো ভালো করে নাড়াচাড়া করে আমের সাথে মিশিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যেন গুড়গুলো ভালোভাবে মিশে যায়। আমের সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিতে হবে এবং দেখা যাবে আমের আচারের কালার অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে। এভাবে নাড়তে নাড়তে কালারটা অনেক সুন্দর হয়ে যাবে এবং আমগুলো আধা ভাঙা হয়ে আসবে, তখনই বুঝতে হবে আচারটি তৈরি হয়ে গেছে। এবারে ঝাল মিষ্টি চেক করে নিয়ে আচারটি কড়াই থেকে নামিয়ে পছন্দ মতো পাত্রে পরিবেশন করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা টক ঝাল মিষ্টি কাঁচা পাকা আমের আচার। এই আচার বানাতে যেমন সহজ, খেতে তেমনই মজা।
এই আচার এতটাই মজা যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, খুব শীঘ্রই নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।